ময়মনসিংহ নগরীর বিভিন্ন ডাস্টবিন ও ময়লার ভাগাড়কে পশু খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করছেন গবাদি পশুপালকরা। এসব বিষাক্ত ময়লা আবর্জনা খাওয়া পশুর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগবালাই মানবদেহে ছড়িয়ে পড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন আইনে রাস্তা বা জনসাধারণের চলাচলের স্থানে পশু বিচরণ ও পালন নিষেধ থাকলেও তা বাস্তবায়নে নেই পদক্ষেপ। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ময়লার ভাগারে গবাদি পশুর বিচরণ স্থান। নগরীর বাসাবাড়ির আবর্জনা ও মেডিকেল বর্জ্যের মতো ক্ষতিকারক উপাদান খাচ্ছে শত শত গবাদি পশু। পচনশীল বিভিন্ন উপকরণ ও বিষাক্ত কেমিক্যাল, রক্তসহ নানা ধরনের তরল ও শুকনা উপাদান থেকে খাবার খাচ্ছে গবাদি পশুগুলো, যা থেকে যক্ষাসহ বিভিন্ন ধরনের রোগ প্রবেশ করছে পশুর শরীরে। সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞার পরও কেবলমাত্র পশু খাদ্যের খরচ বাঁচাতে এরকম বিস্তীর্ণ ময়লার ভাগাড়ে ছেড়ে দেওয়া হয়েছে পশু, আর এর ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকলেও বিষয়টি একেবারেই আমলে নিচ্ছেন না পশু লালন পালনকারীরা। বাসাবাড়ির আবর্জনাগুলো আমরা আনি আর কি, আনার পরে এনে ফেলাই, অনেকে বাঙারি নিয়ে যায়, আবার অনেকে যে গরুর খাওয়ানোর লেগা এতে শাকসবজির এক্সট্রা যেগুলো থাকে ওগুলো আর কি নিয়ে যায়। সবাই ময়লা চলা সারাও গরু খাইতেছে, খাদ্যটা খেয়ে মনটা একটু কম লাগতেছে। স্বাস্থ্যবিধি ভালো থাকে, খরচ কম, এই খরচ এই তারা চলে, খাবার বালাই নক সব শাক সবজি খাওয়া গরু ভালো থাকে। নগরের বিভিন্ন রাস্তার পাশের ডাস্টবিন থেকেও ময়লা আবর্জনা খেতে দেখা যায় গবাদি পশুকে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের পশুর মাংস থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে যক্ষাসহ রক্তনালী ও লিভারের রোগ। রাষ্ট্রীয়ভাবে একটা নিষেধাজ্ঞা আসা উচিত যে ডাস্টবিনগুলোতে কোনো মুক্ত গরু ছাগল ভেড়া বিচরণ করতে পারবে না, পাশাপাশি এর মাংসগুলো বাজারজাত করা যাবে না, তাদের মাংসগুলো ল্যাবে টেস্ট করা হয় না। সুতরাং কোন কোন মাংসে বা অঙ্গ প্রত্যঙ্গে কী ধরনের জীবাণু আছে এর সঠিক চিত্র কিন্তু কোথাও নেই, এর উপরও একটি বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে। রোগ আক্রান্ত পশুর মাংস মানুষ খেলে তো মানুষের প্রাথমিকভাবে খাদ্যনালী সংক্রমণ হবে, পরবর্তীতে লিভার সহ অন্যান্য ডিজিজ হতে পারে। সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রতিদিন 2 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।